প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। একা গেল ফাল্গুন, একা গেল বর্ষা, আশা ফুল ফুটে গেল ঝরে। গেল কতদিন, গেল কত রাত, দেখা হলো কতদিন পরে। জানি না তো কি আজ লগ্ন এলো, কাকে দেখি আমার ভেঙেছিল ঘুম। জানি না তো কি আজ লগ্ন এলো, কাকে দেখি আমার ভেঙেছিল ঘুম। সোনার কাঠির কি যে ছুঁয়ালে আলোর মোর শুন, তুমি এলে তাই গান ফিরে পাই, অন্ধারের ছায়া গেল সুরে। একা গেল ফাল্গুন, একা গেল বর্ষা, আশা ফুল ফুটে গেল ঝরে। গেল কতদিন, গেল কত রাত, দেখা হলো কতদিন পরে। আকাশে যে রং দেয় ইন্দ্রধনু, সেই রং আমার দু চোখে পেলাম। আকাশে যে রং দেয় ইন্দ্রধনু, সেই রং আমার দু চোখে পেলাম। সবুজ সুখের যে পৃথিবীটা আছে, সেখানে প্রথম চিনাই মন, নাও না এখন, নাও তুমি চির চিনা তোরে। ও গেল কতদিন, গেল কত রাত,
দেখা হলো কতদিন পরে, একা গেল ফাল্গুন একা গেল বর্ষা, আশা ফুল ফুটে গেল ঝরে, গেল কতদিন কতদিন, গেল কত রাত কত রাত, দেখা হলো কতদিন পরে, দেখা হলো কতদিন পরে। অপূর্ব সুন্দর, আধ ঘন্টা রিহার্সালে আপনি যে এত সুন্দর গাইবেন ভাবতেই পারেননি, কংগ্রেচুলেশন। ধন্যবাদ। আপনি আমাদের মধ্যে এলে খুব খুশি হব। হ্যাঁ, এইভাবে টোবানোর পর সমীরকে তার গ্রুপে রাখা যায়। আপনি আসুন না আমাদের গ্রুপে, একটু ভাবতে দিন। যদি আমি গান ভালোবাসি তবে চাকরি খুঁজে আমাকে এদিক ওদিক ঘুরতে হয়, পেটে খিদে নিয়ে কি আর গান হয়? হ্যাঁ অশোক, চলো যাবে তো? হ্যাঁ চলো, তাহলে কাজ শুরু ছোটে, চলো অশোক। চলি। আচ্ছা আমাদের ব্যাপারটা একটু ভেবে দেখবেন প্লিজ। দেখবেন। জীবন তোমায় কি ভাবতে বললো? তোমাদের গ্রুপে যোগ দেওয়ার জন্য। সত্যি আমাদের একজন ভালো গায়কের দরকার। এর আগে কি গাইতো? সমীর, একটা বাজে ছেলে। কেন, কি করেছিল? আজ না আসা আর ওর ব্যবহারই আমাকে বুঝিয়ে দিয়েছে। কি ব্যবহার? সেদিন রিহার্সাল শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আমি যখন যাব তখন অনেক রাত হয়ে গেল সমীর, বাড়ি যাবে না? আজ যাবে না দুজনে এখানে একা, তাই না মালা? ও আবার কি কথা, যাবে তো চলো, না হলে আমি এগোলাম। তারা কিসের মালা? সমীর এসো না, আর একটু করি। সমীর না, অসভ্য। জীবন বাবু জানো, কাল বলবো, তুমি আসছো আমাদের গ্রুপে? তুমি কি বলো? আমি বলি তুমি এসো, অনেকদিন পর তোমার কাছে পাবো। মানে তোমার যা খুশি ভেবে না, এইভাবে দাঁড়িয়ে থাকবে? চলো। হ্যাঁ চলো, একটা ট্যাক্সি নিলে হয় না? ট্যাক্সি। আরে আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম অশোক বাবু, আসুন বসুন। দেখো জীবন, এখানে আমরা সবাই বন্ধু, আপনি আগে করবেন না তো? শুনো, একটা নৃত্যনাট্য স্ক্রিপ্ট পাওয়া গেছে, আমাদের সকলের ইচ্ছে যে এর মিউজিকটা তুমি কম্পোজ করো। ওকাকু কাকু তখন থেকে প্যাক প্যাক করে কি বাজাচ্ছো? আমাকে গান শেখাবে না? শেখাবো শেখাবো, দাঁড়া মিউজিকটা একটু তুলে নি, দুদিন পরে শো, আমার একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন কি হয়েছে? এই তো সবে শুরু।
সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান এ বিনা তো বিনা নয় এ আমার মন প্রাণ এ বিনা তো বিনা নয় এ আমার মন প্রাণ দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান সুরেরি কানাল প্রভু বসে আছি হাত পেতে ভিক্ষা না নিয়ে আমি যাব না কোনো মতে সুরেরি কানাল প্রভু বসে আছি হাত পেতে ভিক্ষা না নিয়ে আমি যাব না কোনো মতে করুণা কণাটুকু করো শুধু দান করুণা কণাটুকু করো শুধু দান ভুলেছি যত কিছু মান অভিমান দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো মগ সগ ধম গম মগ সগ ধম গম নিধ মদ স নিধ নি নিধ মদ স নিধ নি সগ স নিধ নি ধ নিধ নি ধম গম গ স দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান জীবনে কি আর বলো চেয়েছি তোমার কাছে জীবনে কি আর বলো চেয়েছি তোমার কাছে ভয় হয় এই চাওয়া যদি গোহারাই পাছে জীবনে কি আর বলো চেয়েছি তোমার কাছে ভয় হয় এই চাওয়া যদি গোহারাই পাছে জ্বলেছে যত আলো সবই হবে ম্লান জ্বলেছে যত আলো সবই হবে চলেছে যত আলো সবই হবে মান শুরু না হতে অবধি অবসান দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান বলো সুর আরো গান দাও গো দাও আরো সুর আরো গান মগ ধম সগ মদ নিদানি ধম ধনি স সগ মগ স নিদানি গ ম ধ নি ধনি স স দাও গো দাও আরো সুর আরো গান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও দাদা এই গান গিয়ে একটু নাম ডাক হয়েছে তাছাড়া গ্রুপ থেকে দু চার পয়সা রোজগারও হচ্ছে তাই ভাবছি চাকরিটা নাইবা করলাম কেন ওই গ্রুপে নিশ্চয়ই অনেক সুন্দরী মেয়ে আছে ঠাকুরপো তা হয়তো আছে তবে একজন আছে সত্যি সুন্দর ফুল অশোক
এতদিন পরে যে মিউজিকের রিদিম সেটা পাওয়া গেল, তাই না মালা? কিরকম লাগলো জীবন? ঠিক বুঝতে পারছি না, এই ধরনের মিউজিকে দেবযানীর চরিত্র ক্ষুণ্ণ হবে না? না না, তুমি আমার সিচুয়েশনটা বুঝে দেখো জীবন। দেবযানীর জীবনে প্রথম প্রেম এসেছে, সে তো উচ্ছল হবেই, আর তা সেই মনের বাঁধ ভাঙা জোয়ারকে ফুটিয়ে তুলতে হলে। দেখো মালা, আমি মেটেরিয়ালিস্টিক মানুষ, তোমাদের ওই সূক্ষ্ম আটফাট আমি বুঝি না। তোমাদের যদি মনে হয় ঠিক আছে তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই মিউজিকটাকে নিয়ে আরেকটু ভাবা দরকার। কোথায় যাচ্ছ অশোক? ভেতরে ভীষণ গরম, বাইরে একটু হাওয়া লাগিয়ে আসি। একে তুমি রাগ করলে নাকি অশোক? আমি কিন্তু কিছু মনে করে বলিনি ভাই। ছি ছি, রাগ করবো কেন? মিউজিকের ব্যাপারে আমার অভিজ্ঞতা সত্যি কম, তোমাদের সাজেশন নিশ্চয়ই শুনতে হবে। পালাবে না কিন্তু, একসঙ্গে ফিরবো। না না, পালাচ্ছি না, একটু ঘুরে আসছি। মালা, অশোক বুধে সত্যি দুঃখ পেয়েছে, জীবন এভাবে না বললেই পারত। মালা, এই লেআউটটা দেখো। অশোকের নামটা তো ছোট করে দেবে জীবন? ওর নামটা তো এখনো পরিচিত হয়নি। পরিচয় করে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই, বেচারা খুব খেটেছে। ঠিক আছে ঠিক আছে, আমি ওর নামটা এখানে একটু বড় করে দিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো খুব ভালো। তোমার ভালো লেগেছে জীবন? আরে শুধু আমার নয়, দর্শক প্রেস একেবারে উচ্ছ্বসিত। উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ জীবন, থ্যাংক ইউ। আমার কিন্তু হিংস হচ্ছে জীবন, আমার কিছু বলো। তোমায়? না না, তোমারটা তো লেখা আছে। এখন চুপ করে রইলে কেন? ভদ্রলোকের বাড়ি, ভাই বুড়ো মেয়ে, রাতে 12টা একটা বাড়ি ফিরছ, কি ভেবেছো তুমি? এত বড় সাহস বেড়ে গেছে? কি হচ্ছে এটা? কি রাত দুপুরে চেঁচামেচি করো না তো, সবে চলো। কি হয়েছে রে? কি হয়েছে? তোমার এই গুণগার মেয়েকে জিজ্ঞেস করো, রাত দুপুরে নিত্য করে বাড়ি ফিরছেন আর পাড়ার লোককে কৈফিয়ত দিতে হচ্ছে আমাকে, কেন ভাই? তুমি তুমি এই মেয়েটার মাথা খাচ্ছ। পঞ্চাশ বার বলেছি একটা ভালো পাত্র দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও, তা নয় মেয়ে আমার শিল্পী হবেন, আর্টিস্ট। দিনের পর দিন কতগুলো ছেলের সঙ্গে বিলাল লাপানো করে বংশের মুখ পড়াচ্ছে। মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরে যদি বংশের মুখ উজ্জ্বল হয়, তাহলে আমার বিলাল লাপনায় সে মুখের কতটুকু পুড়বে দাদা? তোরা কি সরায়ন করেছো? চাইছো তাই ভাবছো তুমি? যাও বেরো বেরো এখান থেকে, বেরিয়ে যাও বেরিয়ে যাও। করছো কি তুমি? এত বড় বোনকে মারলে? চলো চলো ভেতরে চলো। নিজের বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? নিজের বাড়ি? আজ জানলাম আমি আসছি, এখানে থাকার কোনো ইচ্ছা আমার নেই। মালা মালা যাসনি? মালা মালা, অতীন অতীন অতীন। একি তুমি এত রাত্রে? বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলাম, আজ রাত্রিটা থাকতে দাও, কাল সকালে চলে যাব। কিন্তু কিন্তু কি ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি শুয়ে পড়ো,
আমি মেঝেতে শুয়ে কোনো মতে রাতটা কাটিয়ে দেবো। না না, তুমি মেঝেতে শুবে কেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মালা, এই বাড়িতে একটা ঘর নিয়ে আমি একা থাকি, ব্যাচেলার মানুষ, এই ঘরে তোমার রাত কাটানোটা কি ঠিক হবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো অসুবিধা নেই, আর লোকে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। বুঝতে পারছি তোমায় খুব বিব্রত করছি, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না জীবন। হ্যাঁ, তোমার অবস্থা আমি বুঝতে পারছি মালা, সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছু হয়নি, যথেষ্ট খেয়েছি, তোমায় কোনো হাঙ্গামা করতে হবে না। ও শুয়ে পড়ো, বড্ড ঘুম পেয়েছে। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিই। আরে দাঁড়া দাঁড়াও, তুমি উপরে শো, আমার এক্সট্রা বালিশ আছে, আমি নিচে শুয়ে পড়ছি। ঠিক আছে। লাইটটা চলবে নাকি? হ্যাঁ না, আমি নিভিয়ে দিচ্ছি। জীবনবাবু বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আমি মালার বৌদি কথা বলছি। হ্যাঁ আচ্ছা, মালা কোথায় আছে বলতে পারেন? উঠেছে কোথায়? হোস্টেলে। বাড়িতে জানে? জানে না, তবে বৌদি নিশ্চয় জীবনের অফিসে ফোন করে জেনে নেবে। জীবন কি করে জানলো তোমার নতুন ঠিকানা? এখন জীবনের কথা থাক, এখন তো জীবনেরই কথা। মানে জীবনটা নিয়ে কি করবে যদি বলো? তোমার জন্য রাখতে পারি। কিন্তু মালা, আমি যে বেকার। এখন আমি গ্রুপ থেকে কিছু পাচ্ছি, তার মানে তোমার পয়সা খাবো। যা তা কেন? মালা মালা শোনো, মালা কি হলো? ছাড়ো, মেম সাহেবের মেজাজটা একদম বিগড়ে গেছে দেখছি। হ্যাঁ এসব কথা আমার একদম ভালো লাগে না। কেন? সেদিন তোমার বাড়িতে ওই একই কথা শুনেছিলাম। কবে? যেদিন তোমার দাদা বৌদি আমার একটা ছবি নিয়ে আলোচনা করছিলেন, মনে করো সেদিনের কথা, তুমিও তো ওখানে ছিলে। এই নাও, এই সেই মালার ছবি। মালা? কে মালা? ওই যে ঠাকুরপুর সঙ্গে মাঝে মাঝে আসে না। এ আবার কিরকম ছবি? ওটা তোর নাচের ছবি। দেখ অশোক, লেখাপড়া শিখেছিস, একটা চাকরি বাকরির চেষ্টা কর, ও নাচের গ্রুপ টুপ ছাড়, ওসব দিয়ে জীবনে কিচ্ছু হবে না। ওসব নাচিয়ে মেয়েদের পাল্লায় পড়লে তোমাকে সারা জীবন নাকে দড়ি দিয়ে নাচাবে, বুঝলে ঠাকুরপো? তাই আমি ঠিক করেছি তোমাদের বাড়ি জীবনে যাব না। বিয়ের পরও নয়? না, কোনোদিনও না। তাহলে তুমি কার? তোমার, শুধু তোমারই। আবার বলো। বলবো না। মালা, শুধু তোমারি, শুধু তোমারি, শুধু তোমারি, শুধু তোমারি, শুধু তোমারি, শুধু তোমারি।
জয় আছে যা পাবো সবই যে সাজাবো মনির ডালাতে জয় আছে যা পাবো সবই যে সাজাবো মনির ডালাতে আজ যত স্বপ্নের শুভ লগ্নের হবে প্রদীপ জ্বালাতে আজ যত স্বপ্নের শুভ লগ্নের হবে প্রদীপ জ্বালাতে আজ এত রাগ পুনরাগ এত সুখ এত সাজ শুধু তোমারই শুধু তোমারই শুধু তোমারই তোমাতে আমাতে সোহাগে সোনাতে এসেছি মেলাতে তোমাতে আমাতে সোহাগে সোনাতে এসেছি মেলাতে দুটি জীবনের মধু মিলনের এসো নতুন বেলাতে আজ দুটি জীবনে মধু মিলনে এসো নতুন বেলাতে আজ এত রাগ অনুরাগ এত সুখ এত সাজ শুধু তোমারই শুধু তোমারই শুধু তোমারই এত সুর এত গান এত প্রেম এত প্রাণ শুধু তোমারই 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 তিন দিন হয়ে গেল মেয়েটা কোথায় আছে কেমন আছে একটু খোঁজ নিবি না অতীন তোমার মেয়ে এখন অ্যাডাল্ট স্বাধীন হয়েছে সে কি এখন আমাদের খোঁজ খবর নেওয়ার পরোয়া করে তা সেই পরোয়া না করলেও দাদা হিসেবে তোমার তো একটা কর্তব্য আছে কোনো কর্তব্যে ত্রুটি আমি করিনি আমার জুনিয়র ছেলের সঙ্গে ওর বিয়ের প্রায় পাকাপাকি বন্দোবস্ত করে ফেলেছিলাম তা উনি ফোন করে জানিয়েছেন সংসার ধর্ম ওনার মন নেই উনি নেচে বেড়াবেন কতখানি বেইজ্জত হতে হয়েছে বলতো আমাকে ওসব পুরনো কথা ছাড়ো তো আমি খবর নিয়েছি ও না আমার স্টেটের একটা লেডিস হোস্টেলে আছে তুমি গিয়ে একবার বললেই ও ফিরে আসবে আমি বললে কি আসবে তোমরা বরং চেষ্টা করে দেখতে পারো মনটা বড্ড অস্থির হয়েছে বৌমা আমাকে একবার ওই হোস্টেলে নিয়ে যেতে পারো নিশ্চয়ই নিয়ে যাবো মা আমি থাকলে বাড়িতে অশান্তি লেগেই থাকতো বাড়িতে থাকলে তোমাদের সঙ্গে কতক্ষণই বা থাকতে পারতাম বলো রিহার্সাল শো সবসময় বাইরে কাটাতাম তার চেয়ে বরং তোমাদের মাঝে মাঝে গিয়ে দেখে আসবো সেটাই ঠিক হবে না ও তাহলে তো জেদটাই বড় হলো তুই বাড়ি ফিরে যাবি না তুমি কেন বুঝতে পারছো না মা আমি বাড়ি গেলে অশান্তি বেড়েই যাবে আচ্ছা ঠিক আছে অশান্তি যাতে না হয় সে ভারটা আমি নিলাম সে তুমি পারবে না বৌদি পারবো আচ্ছা তোমার দাদা যেটা বলছেন সেটা তো অন্যায় কিছু নয় নাচ গান করেও তো কত মেয়ে সংসারী হচ্ছে তুমি বা পারবে না কেন আপনি কি বলেন মা বিয়ে আমি ঠিকই করবো দাদাকে চেষ্টা করতে বারণ করো Thank you.
কানে শোনালে তা কানাকানি হয়, ঘরে ঘরে লোকে লোকে জানা জানি হয়, চোখে চোখে কথা বলো মুখে মুখে নয়, কানে কানে শোনালে তা কানাকানি হয়, ঘরে ঘরে লোকে লোকে জানা জানি হয়, চোখে চোখে কথা বলো মুখে মুখে নয়। সেই ভাবে আমি যদি তোমাকে ডাকি তখনও কি দূর থেকে দেবে গো ফাঁকি, দূর থেকে করো যদি কোন ইশারা ভাবো কেন সেটা কেতে পাবে না সারা, ও সেই ভাবে আমি যদি তোমাকে ডাকি তখনও কি দূর থেকে দেবে গো ফাঁকি, তুমি আমি কাছাকাছি আছি দুজনায়, এর নাম ভালোবাসা মহাজনে কয়, চোখে চোখে কথা বলো মুখে মুখে নয়, কানে কানে শোনালে তা কানাকানি হয়, ঘরে ঘরে লোকে লোকে জানা জানি হয়, চোখে চোখে কথা বলো মুখে মুখে নয়। যদি ডাকে তবে ফুলেরা ফোটে, ফুল যদি ফোটে তবে ওলিরা জোটে, মনে যদি রং লাগে চোখে তা জাগে, ঝুঁকি করে হয় আকাশ আমারে আগে, ও পাখি যদি ডাকে তবে ফুলেরা ফোটে, ফুল যদি ফোটে তবে ওলিরা জোটে, মনে যদি রং লাগে চোখে তা জাগে, ঝুঁকি করে হয় আকাশ আমারে আগে, তুমি তুমি করে সারা দিন চলে যায়, আমিও যে হয়ে গেছি শুধু তুমি নয়, চোখে চোখে কথা বলো মুখে মুখে নয়, কানে কানে শোনালে তা কানাকানি হয়, ঘরে ঘরে লোকে লোকে জানা জানি হয়, চোখে চোখে কথা বলো মুখে মুখে নয়, চোখে চোখে কথা বলো মুখে মুখে নয়। রেসপন্সিবল দেখেছো, 15 দিন হয়ে গেল এখন ওদের বেড়ানো শেষ হলো না। এ তো শুধু বেড়ানো নয় জীবন, এই যে মধুচন্দ্রিমা। জানি জানি, এদিকে চন্দ্রিমার ঠেলায় আমাদের ক্লাবে যে অমাবস্যা নেমে পড়েছে, 21 তারিখে শো, 50% অ্যাডভান্স নিয়ে বসে আছি, সময় মতো না এলে আমাদের টেকরি খুলে নেবে। আমি এসে গেছি, রাগ করো না জীবন প্লিজ, তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মধু খেতে গিয়ে একেবারে চাক শুদ্ধ খেয়ে বসে, তাকে তো সঙ্গে করে এনেছি, কোথায় গেলে? রাগ করো না জীবন, ভীষণ দেরি হয়ে গেল, কাল থেকে তোমরা রিহার্সাল স্টার্ট করো।
না না, কাল কেন, এক্ষুনি। অশোক ঠিক আছে, ওরা বড় টায়ার্ড আছে। তুমি বুঝতে পারছো না, ওরা তো এক্সট্রা এনার্জি নিয়ে ফিরেছে। তোমার বরাতে তোর কোনো এনার্জি নেই। হ্যাঁ, কপালে নেই কো ঘি, ঠক ঠকালে হবে কি। এখন দেখো তুমি যদি কোনো, সরি আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। শোনো, দুঃখ করো না জীবন, তোমার ব্যবস্থা আমি করব। তারপরে তো বুঝলে, আমি ওই জঙ্গলটা দিয়ে একা একা যাচ্ছি, হঠাৎ দেখি একটা বিরাট বাঘ, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার দিকে গুটি গুটি এগিয়ে আসছে। আমি কি করলাম বলো তো, সঙ্গে সঙ্গে একলা মেরেই না, ল্যাসটা ধরে বন 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 করে ঘোরাতে ঘোরাতে চুরে ফেলে দিলাম। বাস বাঘটা শূন্যে কোথায় মিলিয়ে গেল। কই কাকু, তোমার বউকে তো দেখালে না। হ্যাঁ হ্যাঁ, তোর মা কোথায় রে? মার বাবা খাচ্ছে। বিয়ে যখন ওরা করেই ফেলেছে তখন বলার তো আর কিছু নেই, ওর ঘরটা একটু গুছিয়ে দাও, মালাকে নিয়ে আসুক। এখানে? বা তো ওরা থাকবে কোথায়? বিয়ে যখন নিজেরা করেছে তখন থাকার ব্যবস্থা নিশ্চয় করে নিয়েছে। আ মায়া, তুমি বুঝতে পারছো না, নিজের বাড়ি থাকতে ও ভাড়া বাড়ি দিয়ে বা থাকবে কেন? বেশ তাহলে ওরাই থাকুক, আমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দাও। মানে ওসব মেয়েকে বাড়িতে এনে অশান্তি বাড়িও না তো। বাবা তোর বিয়ের জন্য আমার কাছে কিছু টাকা রেখে গেছিলেন, তা তুই তো আয়োজন বা খরচ করার কোনো সুযোগ দিলি না, এখন এই টাকাটা নিয়ে আমাকে দায়মুক্ত কর। এই টাকা আমি নেব না। কেন? কিন্তু টাকাটা না নিলে আমি যে বাবার কাছে অপরাধী হয়ে থাকবো রে। কিন্তু দাদা, এই টাকা আমি নিয়ে কি করে? কেন? অশোক পণ নেওয়া পছন্দ করে না বৌদি। এতে অশোকের আপত্তি করার কি আছে? টাকাটা তোর নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকবে। খুব খটা করে তোর বিয়ে দেবো ভেবেছিলাম, আত্মীয় স্বজনে বাড়ি ভরে যাবে, কত স্বাদ ছিল, সব স্বাদই তো তুই জলাঞ্জলি দিলি মা। মা টাকাটা থাক, বরং তোমরা আমাকে আশীর্বাদ করো। কি করছো? এগুলো সব ধুতে দিতে হবে না? ও মাই গুডনেস, ফার্স্ট হতে কোনো মতে এগুলো চালানো গেছে, তারপরে কি পরের সাথে এগুলো চালাবে? তাহলে এখন কি হবে? অর্ডার দিয়ে তৈরি করাতে হবে। আমার ধারণা ছিল এতদিনে ওগুলো তৈরি হয়ে গেছে। বাবা বাবা বাবা, সব দায়িত্ব আমার? নিজের এত বিয়ের হুল্লোড় এতদিন মেতে রইলি, এই ডিজাইন এই স্কিমিং গুলো কে করবে শুনি? ভালা, আমি এসে গেছি, সব মুশকিল আসার কি ব্যাপার বল। স্কিমিংটা করে দাও না গো, আজ রাতে ডিজাইনটা করে ফেলবো আর কালকে অর্ডার দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আজ রাত্রির মধ্যে আমি পুরো ডিজাইন করে রাখবো, কি খুশি তো? খুশি খুশি, খুব খুশি। কি হলো অশোক, বানাটা ভাঙলো তো? বলা এটা পড়ে গিয়ে ভেঙে গেল। খুব ভালো করেছো, এখন যাও সাথে দিয়ে এসো। দাদাবাবু রাত তো অনেক হলো, বৌদি তো এলেন না, আপনি খেয়ে নেবেন চলুন। কোনোদিন একলা খাই? তুমি আমাদের খাবার টেবিলে ঠেকে রেখে খেয়ে শুয়ে পড়ে যাও।
রাধার মা, দাদা বউ এখনো খায়নি? কতবার তো বললাম, কিছুতেই খেলেন না। ওফ, তোমাকে নিয়ে পারা গেল না। আমি কি করবো? নাও খাবার দাও, আমি খাবো না, খেয়ে এসেছি। নাও চলো খেয়ে নেবে, চলো। আমি খাবো না। কেন? তুমি খেয়ে নাও নি কেন? আমি কোনোদিন একলা খাই মালা। সরি অশোক, সত্যি বড্ড দেরি হয়ে গেল। আসলে জীবন বললো কি, তুমি বিয়েতে খুব ফাঁকি দিয়েছো। আজ খাওয়া? আমি বললাম ঠিক আছে, তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো। তাই দুজনে একসঙ্গে একটু। এই কি হলো? চলো খাবে, এসো। বিরক্ত করো না, রাত অনেক হয়েছে, শুতে দাও। বাচ্চু বাচ্চু, খাবে এসো। না মা, আমি কাকুর সঙ্গে খাবো। কাকুর সঙ্গে খেতে গেলে আর খাওয়া হবে না। কেন, কাকু আসবে না? কাকু আজ রাতে ফিরবে না, খেয়ে নাও। কাকু কোথায় গেছে মা? উঠতে, চলো 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 বাবা চলো। ছোটবাবু, বড় বাবু এই চিঠিটা পাঠিয়েছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, নমস্কার। দিদি, দিন দিন যে আপনার কোমর বাইরে যাইতেছে। ৩৪ বাড়বে বাড়বে, এরপরে যখন দেখবেন না কোমরটা ৫৬ হয়ে গেছে। মালা মার দিয়া কেল্লা, এই দেখো আমাদের শো একেবারে কনফার্ম। রিয়েলি? এই দেখো চিঠি, ২৭ তারিখ আমাদের শো। তাই? হ্যাঁ, দেখি দেখি। একেবারে সময় নেই, আজকে আমাদের রিজার্ভেশনটা সেরে ফেলতে হবে। কিন্তু চলো জীবন, আমরা সবাই মিলে বাসে যাই, দারুণ মজা হবে। নট এ ব্যাড আইডিয়া। মালা তুমি কি বলো? থ্রিলিং ব্যাপার হবে কিন্তু। চল। হ্যাঁ, তাহলে তো আজকে একটা বাস রিজার্ভ করতে হয়। স্বপ্ন আর ঋষি, তোরা দুজন যা। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি যাও। চল চল চল, তোরা দুজন চল। হ্যাঁ মালা, তুমি তো আমার সঙ্গে বেরোবে। আজ আমাকে বাদ দাও জীবন, বাড়িতে কিছু কাজ আছে। আরে তুমি তো জানো যে আমি তোমাকে ছাড়া হেল্পলেস। চলো মাপটা দিয়ে নাও। মালা, একটা কথা ছিল, পরে শুনবো, তুমি শোনো, ২৭ তারিখ শো কনফার্ম। ওরা কিন্তু তোমার সোলো প্রোগ্রাম চেয়েছে। অশোক, একটা গান তৈরি করে ফেলো প্লিজ, তুমি গাইবে আমি নাচবো। আচ্ছা আচ্ছা, ও নিয়ে পরে ভাবা যাবে এখন। মালা তাড়াতাড়ি চলো, শিপা চলো। হ্যাঁ যাই। শোনো, দেরি হলে খেয়ে নিও, আমি তো জীবনের সঙ্গে বেরোচ্ছি, প্লিজ। এই চল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বেশি রাত হলে না ও চিন্তা করবে। ব্যথা দিবি দাও তা শুয়ে যাব, যে ব্যথা দিবি দাও তা শুয়ে যাব। এ নিশি পুরাবে এ ব্যথা জুড়াবে, এ নিশি পুরাবে এ ব্যথা জুড়াবে,
আরো ভালোবেসে দাঁড়াবে মোর পাশে, যে ব্যথা দেবে দাও তা শুয়ে যাবো, যে ব্যথা দেবে দাও তা শুয়ে যাবো। আশায় আশায় তাই স্রোতে ভাসা, সেসবই জানি আমি যা কিছু নিরাশা। আশায় আশায় তাই স্রোতে ভাসা, সেসবই জানি আমি যা কিছু নিরাশা। একই ফাগুনের একই কুড়ি একই ফুল, একই ফাগুনের একই কুড়ি একই ফুল, একই ফাগুনের একই কুড়ি একই ফুল, ছড়াবে সৌরভে হৃদয়ের মধুমাসে, যে ব্যথা দেবে দাও তা শুয়ে যাব, যে ব্যথা দেবে দাও তা শুয়ে যাব। তোমার আমার সেই বাধা বিনা 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 তোমার আমার সেই বাধা বিনা তুলে যাবে অনুরাগে সুরের দক্ষিণা। একই হৃদয়ে একই কথা একই গান, একই হৃদয়ে একই কথা একই গান, একই হৃদয়ে একই কথা একই গান, সোনালি আলো হবে জীবনের নীল আকাশে, যে ব্যথা দেবে দাও তা শুয়ে যাব, যে ব্যথা দেবে দাও তা শুয়ে যাব, যে ব্যথা দেবে, যে ব্যথা দেবে, যে ব্যথা দেবে দাও। দাদাবাবু খেয়েছেন? না দাদাবাবু তো বাড়ি ফেরেনি বৌদি। বাড়ি ফেরেনি? গেল কোথায়? বাচ্চু কাকু, মা কাকু এসেছে। ও কাকু ওখানে চলো না। চলো। একি ঠাকুরপুর তুমি কেন আসতে নেই? আসবি তুই কি, নিজের বাড়ি হাজার বার আস। এখন এটাকে আমার বাড়ি বলে মনে করো? নিশ্চয়ই। ও কাকু ঘরে চলো না। চলো। জানো কাকু, মা বলে কাকু তোকে ভুলে গেছে। ও কাকু সত্যি ভুলিনি বাবা, তোমাকে কখনো ভুলতে পারি? জানো কাকু, মা না তোমায় খুব বকছিল আর বলছিল তুমি নাকি উঠতে গেছো। মা না কি বোকা, তুমি উঠতে পারো নাকি? কাকু তোমাকে আমি আর যেতে দেবো না, শুধু আমাকে গান শেখাবে। হ্যাঁ বাবা, এখন থেকে শুধু তোমাকেই গান শেখাবো, কোথাও যাবো না। বইয়ের রান্না কিরকম, ভালো? আজ পর্যন্ত খাইনি, বলতে পারবো না। কেন, ও রান্না করে না? না। সে কি, তাহলে কি করে সারাদিন? সারাদিন ও থাকে ওর কাজে, আমার বিশেষ কোনো কাজ নেই, তাই বাড়িতে থাকি। কোনোদিন রাত্রে দেখা হয়, কোনোদিন হয় না। এভাবে আর কতদিন চালাবি? চলে তো যাচ্ছে ঠাকুরপো।
আর একটু ভাত নাও। না না আমি আর খেতে পারবো না। খুব পারবি, আমি তো জানি তোমার কতটুকু লাগে। তখনই বলেছিলাম ওরকম মেয়েকে বিয়ে করো না, একটা বাচ্চা কাচ্চা হলেও তবু সংসারের প্রতি মন বসে। কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলে? একবার বাড়িতে গিয়েছিলাম। ও সবাই ভালো আছেন? হ্যাঁ, জানো বাচ্চুটা একদম ছাড়তে চায় না, ওকে তো মিস করি। মাঝে মাঝে দেখে এলি তো পারো। মালা, একটা বাচ্চা না হলে সংসার মানায় না। কিন্তু আমার প্রোগ্রামগুলো কে করবে? কেন, তুমি করবে? বাচ্চা হলে কি আর নাচা যায় না? এ তো শিপ্রা, কেমন দিব্যি প্রোগ্রাম করছে, বাচ্চাও সামলাচ্ছে। শিপ্রা আর আমি তো এক নই। পাটনার গানগুলো রেডি করেছো? এই শোটা সাকসেসফুল হতে পারলেই পরের বছরে দিল্লি, তখন আমায় আর পায় কে? এখনই কথা তোমায় পাচ্ছি কি? হ্যালো, হ্যালো ডক্টর ব্যানার্জি, কাল আপনি বিকেলে চেম্বারে আছেন? হ্যাঁ, আমি একটু মিসেসকে নিয়ে যাবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিস্টার দে, কোনো গন্ডগোল পেলাম না, এভরিথিং নর্মাল, বাচ্চা হয়ে যাবে, স্বাভাবিকভাবেই হয়ে যাবে। আচ্ছা কতদিন বিয়ে হয়েছে? প্রায় 2 বছর। ও, 2 বছর? দ্যাটস নাথিং, ইউ উইল ডেফিনেটলি গেট এ বেবি। এই ওষুধটা এখন চলুক, দিনে 2 বার। থ্যাংক ইউ ডক্টর, নমস্কার। নমস্কার। সিস্টার, নেক্সট পেশেন্ট। একটা শব্দ, পুরোর আবার ঘুম ভেঙে যায়। পালঙ্কের এক পাশে তাকিয়ে দেখে উর্বশী নেই, নেই। পুরোর আবার আর্তনাদ করে ওঠে, হাতরে হাতরে প্রদীপের অল্প আলোয় ঘরের চারিপাশে খোঁজে। হঠাৎ ঝড়ের আওয়াজ, জানলা খুলে গেল, প্রদীপ নিভে গেল। খোলা জানলায় পুরোরবা তাকিয়ে দেখল আকাশে পূর্ণ চাঁদ। অশোক, এইখান থেকে মিউজিক স্টার্ট হবে আর লাস্ট সিন অব্দি গানটা চলবে। দারুণ হবে না অশোক? খুব ভালো। আমি লাস্ট সিন এটা ক্রিমিক করতে চাই, কিন্তু ব্যাপারটা হলো যে পুরোরবার পার্টটা কে করবে? অশোক, তুমি যদি রাজি থাকো ভাই। আমি? মাফ করো জীবন, তুমি অনেককে নাচিয়েছো, আমাকে রেহাই দাও। আমি বলি কি জীবন, পুরো ব্যাপারটা তুমিই করো। হ্যাঁ জীবন, তুমিই করো। সে দেখা যাবে এখন। অশোক, লাস্ট সিনটা শোনো। পুরো ব্যাপার জানে যে আজ উর্বশীর বিদায়ের দিন, নাচ ও গানের ভঙ্গিতে বলছে, কোনো বাঁধনে কি তুমি ধরা দেবে না উর্বশী? Na 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 jeuna shubuj matir po shadhir sajano ghor kotha rakho urboshi ভেঙে দিতে তুমি চেও না, না 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 যেও না, সবুজ মাটির পাধের সাজানো ঘর কথা রাখো উর্বশি, ভেঙে দিতে তুমি চেও না, না 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 না
না যেও না। অনেকদিন তো হলো, আমি ভাবছি ওকে একটু ভর্তি করে নেব, ইনভেস্টিগেশন হওয়া দরকার। ইনভেস্টিগেশন? না না, ভয় নেই, সামান্য ব্যাপার, এই দিন সাতেক নার্সিং হোমে থাকবে, বাস। ওকে ডক্টর।
Well, Mr. De, we are quite satisfied. Thank you, sir. আপনি কবে জয়েন করতে পারবেন বলুন? সামনের মাসে 1 তারিখে যদি জয়েন করি কোনো অসুবিধা হবে? Not at all, not at all. Thank you, sir. Wish you all the best. কৃষ্টি সংসদ সম্পূর্ণ আমাদের নিজেদের সৃষ্টি। কিছু ডেডিকেটেড ছেলেমেয়েরা এখানে নাচ গান করে। আজ পর্যন্ত প্রায় 25 খানা প্রোগ্রাম আমরা করেছি। আচ্ছা, আপনাদের সংস্থা কতদিনের? আপনারা এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করেছেন তার মধ্যে আপনার একক অনুষ্ঠান কটা? এর মধ্যে অনেকগুলোই আমার একক অনুষ্ঠান ছিল। কি ব্যাপার? প্রেস কনফারেন্স চলছে, কতগুলো ডান্স নামা করেছেন, এর মধ্যে 5টা নৃত্যনাট্য, প্রত্যেকটাই আপনারা প্রশংসা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সংস্থা যিনি প্রাণ পুরুষ তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, জীবন চট্টোপাধ্যায়। নমস্কার। সত্যি কথা বলতে কি, জীবনে অক্লান্ত পরিশ্রম আর সাংগঠনিক ক্ষমতা ছাড়া আমরা এত বছর টিকে থাকতে পারতাম না। আপনারা যাওয়ার আগে পাশের ঘরে কিছু মিষ্টি মুখ করে যাবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এটা ছবি তুলো ম্যাডাম, একটু সরে বসুন না। হ্যাঁ, আসুন একটু প্লিজ কাছে। আরে এই যে, ও ভাই, ও দাদা, আরে সরুন না একটু, আরে সরুন না, কেন হাঁটিতে পারছে, খুলখুল করে সময় নষ্ট করছেন, ডিস্টার্ব করেন, শুনুন তো, যান যান না। হ্যাঁ ম্যাডাম, একটু কাছে, হ্যাঁ একটু মুখটা তুলুন, একটু হাসি মুখে। হ্যাঁ আপনি দাদা একটু একটু, হ্যাঁ এবার তুলছি, হ্যাঁ রেডি রেডি রেডি, একটু হাসি মুখে, একটু, থ্যাংক ইউ। পালিয়ে এলে কেন? পালিয়ে আসবো কেন? আমি তো জানতামই না ব্যাপারটা কি। জানতে না মানে? গ্রুপের সবাই তো জানতো, তুমি কি গ্রুপের কেউ নও? সেটাই তো মাঝে মাঝে বুঝতে পারি না। বুঝতে পারো না, বুঝতে চাও না, নিজেকে সবার থেকে আলাদা করে রাখলে এই অবস্থাই হয়। আচ্ছা, ঝগড়াই করবে নাকি কাজের কথা শুনবে? মাঝে মাঝে এমন কথা বলো না, মাথা গরম হয়ে যায়। বলো। আমি চাকরি পেয়েছি জানো, খবরটা শুভ, কিন্তু এখন কি দরকার আছে? তোমার দরকার না থাকলেও আমার দরকার আছে। তোমার আমার আবার কি, আমি আর তুমি কি আলাদা? জানি আলাদা নই, কিন্তু তোমার আমার যেটা দরকার সেটা তোমায় দেখতে হবে। কিসের কথা বলছো? ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কথা ভুলে গেলে? না না, এখন আমার সময় হবে না গো, প্রায় প্রত্যেক দিনই শো। ও, তোমার কাছে শোটাই বড় হলো? না, নিশ্চয়ই বড় নয়, এগুলো আমার কমিটেড শো, আমার ডেট পে তবে ওরা কনফার্ম করেছে। বেশ, তাহলে তোমার সময় হলে বলো। ঠিক আছে, উনি না হয় একটু ফ্রি হন, তারপরই না হয় ওনাকে ভর্তি করা যাবে। ইতিমধ্যে বরং আপনার টেস্টগুলি সেরে ফেলা যাক। আমার? সন্তান তো মা এবং বাবা দুজনেরই সাধনার ফসল, তাই না? পরীক্ষা দুজনকেই করতে হবে। ঠিক আছে ডক্টর, আমাকে কবে তাহলে নার্সিং হোম? না না, আপনাকে নার্সিং হোমে ভর্তি হতে হবে না, আপনাকে আমি এই চিঠিটা লিখে দিচ্ছি, এইটা নিয়ে সোজা আপনি এই ল্যাবরেটরিতে চলে যান। আচ্ছা, কেমন? ওরাই আমাকে রিপোর্ট পাঠিয়ে দেবে। ঠিক আছে ডক্টর। আরে কি ব্যাপার অশোক? তুমি এত তাড়াতাড়ি? জীবন কতক্ষণ এসেছে? ও অনেকক্ষণ। শোনো, আমি একটু বেরোচ্ছি পার্টনার শোটা কনফার্ম করতে, তাড়াতাড়ি চলে আসবো। রাতের পর রাত একা একা শো করতে পারতাম না,
তাহলে আজকে এরকম ব্যবহার করলে? আসলে তুমি কেন যেন ওকে সহ্য করতে পারছো না? তুমি জীবনকে চিনতে পারোনি। যা চিনেছি সেটাই যথেষ্ট। না, তা যথেষ্ট নয়। জীবন যে কত ভালো তা আমার চেয়ে বেশি কেউ জানে না। যে রাত্রে আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম সে রাত্রে জীবনের সঙ্গে জীবনের ঘরে আমাকে রাত কাটাতে হয়েছিল একা একা। তাই জাগে, অনেক রাত হয়েছে, খাবে এসো। সোনাই গান, আনন্দহীন এই দুনিয়াতে আমরা আনন্দের বান। আমরা দেখাই নাচ, দেখাই নাচ, সোনাই গান, আনন্দহীন এই দুনিয়াতে আমরা আনন্দের বান। আমরা দেখাই নাচ, দেখাই নাচ, সোনাই গান। পকেট গড়ের মাঠ রাজা সাজি তবু মুঞ্চেতে উঠলেই হই যে সবার প্রভু। পকেট গড়ের মাঠ রাজা সাজি তবু ঠিক বলেছো, মুঞ্চেতে উঠলেই হই যে সবার প্রভু। হারে নেই পানি সাজি মহারানী, হালে নেই পানি সাজি মহারানী, ছেড়া দান পাতি তৈরি মুখ বাড়ায় আমার মান। আরে নাচ 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 নাচ, আরে নাচ 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 নাচ, আরে নাচ 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 নাচ, সোনাই গান, সোনাই গান। আমরা দেখাই নাচ, দেখাই নাচ, সোনাই গান, সোনাই গান। আমরা দেখাই নাচ, দেখাই নাচ, সোনাই গান। খুলে যে মুখেতে পরে আলো আড়াই নিমেষে সব আধারের কালো। আরে পর্দা খুলে যে মুখেতে পরে আলো আড়াই নিমেষে সব আধারের কালো। মুখে মেখে রং আমরা সাজি সং, মুখে মেখে রং আমরা সাজি সং, শুধু হাত তালি যেই পাই গো তখন গর্বে ভরে প্রাণ। আরে নাচ 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 নাচ, আরে নাচ 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 নাচ, আরে নাচ 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 নাচ, সোনাই গান, দেখাই নাচ, সোনাই গান। আমরা দেখাই নাচ, দেখাই নাচ, সোনাই গান, সোনাই গান। আনন্দহীন এই দুনিয়াতে আমরা আনন্দের গান। আমরা দেখাই নাচ, দেখাই নাচ, 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 আমরা দেখাই নাচ। Oh.
অশোকদা, এসো এসো। এই যে সারাদিন কোথায় ছিলে? এই শহরটা একটু ঘুরে দেখে এলাম। খুব ভালো, এবার একটু গানটা দেখে নাও, প্রথমেই আমাদের প্রোগ্রাম। চিয়ার আপ মালাপ, চিয়ার আপ, আজকে প্রোগ্রাম একেবারে ফাটিয়ে দেওয়া চাই। আমার কিন্তু খুব ভয় করছে। ভয় তোমার? আজকে পুরো পাটনা শহর একেবারে মুগ্ধ হয়ে যাবে। অল দ্য বেস্ট, বি রেডি প্লিজ। আর চলো, যদি বৃষ্টি আসি কত প্রান্তর জলি ভাসি, তখনো এমন কাছে থাকবো দুজন। মেঘ ভেঙে যদি বৃষ্টি আসি কত প্রান্তর জলি ভাসি, তখনো এমন কাছে থাকবো দুজন। স্বপ্নীতি যে জীবন চেয়েছি যেন আজ তাই খুঁজে পেয়েছি, স্বপ্নীতি যে জীবন চেয়েছি যেন আজ তাই খুঁজে পেয়েছি, দুজনের কুজনের আনন্দ তরণ, দুজনের কুজনের আনন্দ তরণ, এ আমার সুখীর ভুবন। চিরদিন ঘরে থাকবো দুজন, মেঘ ভেঙে যদি বৃষ্টি আসি পথ প্রান্তর জলে ভাসি, তখন এমন কাছে থাকবো দুজন। ঈশ্বর গো তোমার আমার, ঈশ্বর গো তোমার আমার, কল্পনা আর কামনা। যে কথা কি রূপ কথা করেছি, কথা মালা করে শুধু করেছি, সেই কথা দাও তুমি প্রাণের, যে কথা কে রূপ কথা করেছি, কথা মালা করে শুধু করেছি, কথাকে রূপ কথা করেছি, কথা মালা করে শুধু পড়েছি, সেই কথা দাও তুমি প্রাণের সুরে সুরে, সেই কথা দাও তুমি প্রাণের সুরে সুরে, গাইবো তা সারাটি জীবন, এমনি করে যেন থাকবো দুজন। মেঘ ভেঙে যদি বৃষ্টি আসে পথ প্রান্তর জলে ভাসে, তখন এমন কাছে থাকবো দুজন। মেঘ ভেঙে যদি বৃষ্টি আসে
পথ প্রান্তর জলে ভাসে তখন এমন কাছে থাকবো দুজন চলে এলে কেন? ওভাবে কাউকে কিছু না বলে চলে এলে কেন? বলে এলি বা কি হতো? আমার চিন্তা অন্তত কমতো। চিন্তা হচ্ছিল তাহলে? ওরকম একটা ঘটনার পর ভুল বোঝাটাই স্বাভাবিক, তাই বলে তোমার ওভাবে চলে আসাটা ঠিক হয়নি। ওসব আলোচনা থাক মালা, শোনো, গান আমি আর গাইতে পারবো না। গান গাইবে না কেন? এমনি ভালো লাগছে না তাই। ও ভালো লাগছে না, তাহলে কি ওটা সত্যি সাবোটার ছিল? মালা, কথাটা ইনি আমি দুবার শুনলাম, জীবনে সেদিন বলেছিল কোনো দিন আর যেন না শুনি। কি বলতে চাও তুমি? কিছু না, যদি সাহস থাকে তো বলো, আমি জানি তুমি কি বলতে চাও। কি কি জানো তুমি? তুমি জীবন সম্পর্কে জেলাস। নোংরামো দেখলে কারোর হিংসে হয় না মালা, যেটা হয় সেটা ঘেন্না। হ্যাঁ ঘেন্না। গুড মর্নিং ম্যাডাম। বাহ সুন্দর দেখাচ্ছ তো তুমি এত সকালে। হ্যাঁ এমনি, অসুখ কোথায়? জীবন চা খাবে? না না আমি এক্ষুনি খেয়ে এসছি। তুমি কালকে গ্রুপে গেলে না কেন? শরীরটা আমার ভালো নেই। নিশ্চয়ই কিছু হয়েছে মালা, তুমি আমার কাছে গোপন করে যাচ্ছ। যেটা গোপন সেটা গোপনই থাক জীবন, প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। আই এম সরি মালা, আমি চলি। তারপর নতুন চাকরি কেমন লাগছে? ভালোই স্যার। গুড। শোনো অশোক,
তুমি আমার ছোট ভাইয়ের মতন, আর সেই সূত্রেই আজ থেকে আমি তোমায় তুমি বলে ডাকবো। নিশ্চয়ই। তুমি নাকি বিয়ে করে ফেলেছো শুনলাম। হ্যাঁ, তোমার দাদা বলছিলেন বিয়েটা ঠিক সুবিধার হয়নি। তুমি নাকি হ্যাপি নও? না না, কে বলেছে স্যার? বিয়ে আমি ভালোবেসে করেছি, আমি আমি খুব সুখী স্যার, খুব সুখী। তোর মুখ বলছে তুই সুখী নস। তোমায় আমি বলছি দাদা, অশোককে পেয়ে আমি সত্যি সুখী। নিজে কিভাবে ঠকাবার চেষ্টা করিস না, জীবনের মুখে আমি সব শুনেছি। জীবন গিয়েছিল তোমার কাছে, ফোন করেছিল, তাছাড়া ও তো কিছু অন্যায় বলেনি, তোকে ভালোবাসি বলেই। দাদা, জীবনকে বলে দিও তার এই ভালোবাসাটা আমি পছন্দ করছি না। মালা? হ্যাঁ বলো, আমি বলেছি। হ্যাঁ মালা, যাই বলুক, মালা সুখী হয়নি। ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে জীবন। হ্যাঁ আশ্চর্য হলেও ব্যাপারটা ব্যাপারটা সত্যি। কিন্তু কেন? কেন তা জানি না, কারণ তোমাদের মতন সংসার আমি করিনি, তাই সংসারের অলি গলি আমার জানা নেই। কিন্তু দিনের পর দিন এইভাবে চলতে দেওয়া যায় না। কিন্তু এখন আমরা কি করতে পারি? গ্রুপের স্বার্থে, শিল্পের স্বার্থে, যে করে হোক আমাদের মালাকে ফিরিয়ে আনতেই হবে। কিভাবে সেটা তোমরা জানো। মালা যেদিন নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে আমার বাড়িতে উঠেছিল, সেদিন উচিত ছিল ওকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া। কিন্তু আমি তো এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়িনি, তাই তাই বুঝতে পারিনি কি করা উচিত। বাড়ি ফিরে নিয়ে গেলে হয়তো এরকম পরিস্থিতি হতো না। আচ্ছা শিপ্রা, তুমি তো আমাদের সঙ্গে গ্রুপ করো, কিন্তু তোমার স্বামী তো কখনো আপত্তি করেননি? আমার স্বামী তার অসুখ নয়। এ কদিন কোথায় ছিলে? যেভাবে প্রশ্ন করছো তাতে নাচিয়ে না হয়ে স্কুলের হেডমিস্ট্রেস হলে অনেক ভালো হতো। কি হলো? ওই নাচিয়ে কথাটা আমি ভীষণ ঘৃণা করি। সরি মালা, এটা আমি ব্যঙ্গ করে বলিনি, এমনি কথায় কথায় বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। আমরা বোধহয় আমাদের দুজনের কষ্টটাকে ঠিক বুঝতে পারছি না। পারছি, তোমারও যা কষ্ট আমারও তাই। আমাদের একটা সন্তান হওয়া দরকার। তুমি চাও? কোন মেয়ে না মা হতে চায় বলো? একটা মেয়ের জীবনে পরিপূর্ণতা আসে তার স্বামী আর সন্তানকে ঘিরে। আমায় মাফ করবেন, এখন আমি কোনো প্রোগ্রাম করছি না। এ কি বলছেন ম্যাডাম, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনার গ্রুপে গিয়ে যখন শুনলাম আপনি আসছেন না, শো করছেন না, সত্যি বলছি আমরা একেবারে ভেঙে পড়েছি। আপনি তো আমাদের মেন অ্যাট্রাকশন, আপনি যদি না আসেন তাহলে আমাদের সব ভেস্তে যাবে। এবছর আমাদের জুবিলিয়ার, আমাদের খুব প্রেস্টিজিয়াস ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের নিরাশ করবেন না ম্যাডাম। যেতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি যেতে পারবো না। আপনারা আমায় ক্ষমা করবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, ও ফাংশন করবে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এনার অ্যাডভান্সটা যা যা করণীয় আপনারা করুন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না ঠিক আছে, নমস্কার। নমস্কার নমস্কার। আয় আয় সমীর, আয় সমীর, আয়। চারিদিকে কাজ করে রয়েছে, এদিকে সব প্যান্ডেল প্যান্ডেলের ব্যাপার আছে। এটা তুমি কি করলে? যা করেছি ঠিক করেছি।
হাতাবিড়ি জড়িয়ে একজন শিল্পীকে মেরে ফেলার জন্য আমি তোমাকে বিয়ে করিনি মালা। হ্যাঁ, সংসার আমি চাই, সেই সঙ্গে চাই তোমাকে, তোমার নিজের সত্তায়। শিল্পী মালাদের পরিচয়। অশোক, ওয়েলকাম ওয়েলকাম অশোক এন্ড মালা। এসো এসো, অনেকদিন তোমরা বাজবে, এইমাত্র তোমাদের আলোচনা হচ্ছিল। আমার কথা তাহলে আলোচনা করো তোমরা। আর লজ্জা দিও না অশোক, সেদিন রাগের মাথায় কি বলে ফেলেছি। সে ভদ্রলোকরা এসেছিলেন ফাংশনের জন্য? হ্যাঁ, এইমাত্র গেলেন। মালা, তুমি শো করতে রাজি না হলে ওদের যে কি অবস্থা হতো। থ্যাংক ইউ মালা। বাহ, আর আমি যে প্রোগ্রাম করাতে রাজি করালাম তার জন্যে আমার কপালে ধন্যবাদ নেই। কবে থেকে রিহার্সাল শুরু করবি বল? কত কত প্রোগ্রামটা করা, ওর আবার রিহার্সাল করা কি আছে? আছে আছে, রিহার্সাল লাগবে। অশোক ঠিকই বলেছে। হ্যাঁ, দেরি না করে শুরু করে দিই, এসো চলো চল, লেটস গো। থ্রি চেয়ার্স ফর অশোক দা। যে কথা কি রূপ কথা করেছি, কথা মালা করে শুধু পড়েছি। যে কথা কি রূপ কথা করেছি, কথা মালা করে শুধু পড়েছি। সেই কথা দাও তুমি প্রাণের সুরে সুরে, সেই কথা দাও তুমি প্রাণের সুরে সুরে, গাইব তা সারাটি জীবন। এমনি করে যেন থাকব দুজন, মেঘ ভেঙে যদি বৃষ্টি আসে, পথ প্রান্তর জলে ভাসে, তখনও এমন কাছে থাকব দুজন। এই শুনো শুনো, কিছু ভাবছিলে? ভাবছিলাম বাচ্চুটাকে এখানে এনে কদিন রাখবো, অফিস থেকে ফিরার সময় কাটতে চায় না। জানো, বাচ্চুকে তুমি খুব ভালোবাসো তাই না? খুব। আমার ছেলেকে ভালোবাসবে? তোমার ছেলে? তোমারও? মালা, কিংবা মেয়ে, আমি জানি না। হ্যাঁ, আমি মা হতে চলেছি। ইয়েস স্যার। আচ্ছা স্যার, পাঠিয়ে দিচ্ছি। মিস্টার দে, বর্মন স্যার আপনাকে ডাকছেন। যাচ্ছি। ওকে, শোনো অশোক, আমাদের প্রোডাক্ট লঞ্চ করতে তোমাকে আবার ব্যাঙ্গালোর যেতে হবে। ব্যাঙ্গালোরে? মাসখানেকের জন্য। কবে যেতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি পেপার্স ম্যাটেরিয়ালস সব কিছু ঠিক করে রেখেছি। এই প্রোডাক্টগুলোর উপর বেশি জোর দেবে, সেলস প্রমোশন পাবলিসিটি সব কিছু তোমার দায়িত্ব নিয়ে করতে হবে। এত চিন্তা করার কি আছে? আরে চিন্তা করার কিছু নেই, অনেক আগেই কাজ শেষ হয়ে যাবে, তখন চলে আসবে। ঠিক আছে, তাহলে কালকে বিকালে ফ্লাইটে টিকিট করে দিই। আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, ডক্টর ব্যানার্জি আছেন নাকি? আচ্ছা, ডক্টর ব্যানার্জি বলছেন? হ্যালো হ্যালো, ডক্টর বলছেন? বলুন।
হ্যাঁ, আমি আমি অশোক দে বলছি। আচ্ছা, রিপোর্টটা কি এসে গেছে? আসেনি? আচ্ছা ঠিক আছে, আমি অফিসের কাজে কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছি। হ্যাঁ, কয়েকদিন পরে ফিরব, আমি এসে নেব। অবশ্য রিপোর্টটার আর এখন খুব একটা দরকার নেই। কোনো সুসংবাদ আছে নাকি? মনে হচ্ছে ডক্টর। কনগ্রাচুলেশন, আপনি কবে যাচ্ছেন? আমি কালকের বিকেলে ফ্লাইটে যাচ্ছি। ভেরি গুড। হ্যাঁ, ওকে ডক্টর, ওকে ওকে। তুমি কি কাল সকালে যাবে? উপায় নেই মালা, ডিউটি। ইশ, দিল্লির কামিনী হলের প্রোগ্রামটা? না না মালা, এই অবস্থায় কোনো নাচের অনুষ্ঠান না। এই অবস্থা মানে? আশ্চর্য, মানেটা বোঝো না। ও, কি হলো, বুঝতে পেরেছো তাহলে? কদিন ওখানে থাকবে? আচ্ছা, ফিরতে কি পুরো এক মাস লাগবে? ইট অল ডিপেন্ডস, কাজ শেষ হয়ে গেলে চলে আসব। তুমি খুব সাবধানে থাকবে। হ্যাঁ, শোনো জীবন, মালা না গেলে আমরা কিন্তু কেউ যাচ্ছি না। কিন্তু আমার অবস্থাটা বুঝে দেখো। আরে শোনো, তোমার অবস্থা থেকে আমাদের অবস্থা আরো সাংঘাতিক। শোনো, অশোক ফিরতে ফিরতে মিনিমাম 3 weeks, 25th আমাদের শো, পরের দিন সকালে তোমাকে পাঠিয়ে দেবো। কিন্তু জানাজানি হয়ে গেলে? আরে কলকাতায় বসে কে জানতে যাচ্ছে? বয়েজ, 24th আমরা রওনা হচ্ছি, ওকে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, আপনার এয়ার টিকিট মিস করতে। থ্যাংক ইউ মিস্টার সুব্রমণিয়াম। খালি কাজ করলেন, হোটেল বসলেন, আর এখন কলকাতা পালিয়ে যাচ্ছে। চলে গেছে কোথায়? জীবন দার সঙ্গে দিল্লি গেছে। হ্যালো, মিস্টার দে বাড়ি আছেন? হ্যাঁ, কে বলছেন? ডক্টর ব্যানার্জি, আপনি আমার চেম্বারে একবার আসুন তো। কেন ডক্টর? ভেরি আর্জেন্ট, আসুন না, বলছি। ওকে, আমি আসছি, ওকে। আচ্ছা, আপনি না বললেন আপনার স্ত্রী কনসিভ করেছেন? হ্যাঁ ডক্টর, রানিং 2 months। কি হলো ডক্টর? আমি ভাবছি এটা কি করে সম্ভব হলো। এই রিপোর্ট অনুসারে তো আপনার দ্বারা বাবা হওয়া সম্ভব নয়, এ তো নেগেটিভ। নেগেটিভ,
আমি তখনই বলেছি ওরকম নাচিয়ে মেয়েদের বিয়ে করো না। ও কাকু, তোমার বউ কোথায় গো? কদিন ওখানে থাকবে? ফিরতে কি পুরো এক মাস লাগবে? তুমি আমার ছেলেকে ভালোবাসবে? ওসব নাচিয়ে মেয়েদের পাল্লায় পড়লে তোমাকেও নাকে দড়ি দিয়ে নাচাবে, বুঝলে ঠাকুরপো? শুধু তোমারি, 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 শুধু তোমারি। আপনার রিপোর্ট তো নেগেটিভ। মালা, প্যাকড হাউস, আজকের প্রোগ্রাম যেন আমাদের অনেক বড় জায়গায় নিয়ে যায়। আমার ভীষণ ভয় করছে শিবরা। কেন? তুমি তো পারফেক্ট ডান্সার। সে কথা নয়, তবে অশোককে কিছু না বলে চলে এসেছি। এইসব কথা ভেবে এখন আর লাভ নেই, তুমি তৈরি হয়ে নাও। বাস বাস, আর বাড়িও না, বাস ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে। আমাকে না বলে কেন তুমি এখানে এসেছো সে প্রশ্ন আমি করব না। আমার প্রশ্ন, তুমি কার সন্তানের মা হতে চলেছ? মানে যে ভদ্রলোকের সন্তানের মা হতে চলেছে সেই ভদ্রলোকটি কে? তুমি? আমি? অশোক, শাট আপ! বলো তুমি কার সন্তানের মা হতে চলেছ? অশোক প্লিজ, এখানে কোনো সিনক্রেট করো না। জীবন তুমি থামবে না, এখানে এসে কোনো অসভ্যতা করার অধিকার তোমার নেই। অথচ তোমার অধিকার আছে আমার স্ত্রীর সঙ্গে অসভ্যতা করা, তাই না? অশোক, এবার তুমি কিন্তু যা তা বলছো। যা তা কথা নয়, যা তাই বলছি। আমি বুঝতে পারছি না অশোক, কি এমন হয়েছে চাচুরে তুমি আমার গায়ে হাত তুললে? তুমি নোংরা মালা, ভীষণ নোংরা। অশোক, প্রমাণ চাও। কিন্তু সেটা মীমাংসা করার মতন তো সময় অনেক আছে অশোক। আমি এখনই এই মুহূর্তে আমার প্রশ্নের উত্তর চাই। একটা কথা জেনে রাখো অশোক, মালা একজন শিল্পী, আর কোন শিল্পী যখন তার গ্রিন রুমে বা স্টেজে থাকে সে তখন কারোর নয়, শুধু পাবলিকের। তার মানে তুমি বলতে চাইছো মালা একজন পাবলিক ওম্যান? অশোক, পারফরমেন্স ঠিক আগে আজেবাজে কথা বলার মুডটাকে নষ্ট করে দেয় না, তুমি এখন যাও তো। আমি চলে গেলে তুমি মালার দেহ দেখে ফায়দা লুটতে পারো, তাই না? অশোক, চুপ! ইচ্ছে করলে তোমার হাত আমি ভেঙে দিতে পারি, কিন্তু সেটা করলাম না, কারণ কারণ নোংরা মতো আমার ঘরের। তোমার পাবলিক ওম্যানকে নেমে চললাম, পারো তো আটকাও। এখন কি হবে জীবন? আমি যা করেছি ঠিক করেছি, আর আমি তোমায় বিশ্বাস করি না। বিশ্বাস করো অশোক, সংসারে শান্তি আনার জন্য মিথ্যে কথা বলেছিলাম। আমি মা হইনি। তুমি আবার মিথ্যে কথা বলছো? তুমি মা হয়েছিলে, আর আমার রিপোর্ট নেগেটিভ জেনে তুমি? আমি কিছুই জানতাম না। হ্যাঁ, জানতে। যেভাবে হোক জেনেছিলে, তাই দিল্লি এসে সে সন্তানকে নষ্ট করেছো তুমি। ছি ছি অশোক, কি বলছো তুমি? এবার সত্যি কিন্তু তোমাকে আমার ঘেন্না করছে। ডাক্তারি পরীক্ষার পর দেখা যাবে কে কাকে ঘেন্না করে। কি বললে? ডাক্তারি পরীক্ষা দিয়ে আমাকে প্রমাণ দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ কারণ তুমি চরিত্রহীন। আমি কলকাতা যাব না। তুমি যেতে বাধ্য। না, আমি বাধ্য নই। মালা, মালা শোনো বলছি,
সব কিছুর একটা লিমিট আছে, কথা শুনতে চাই না। তোমাকে কলকাতা যেতেই হবে, সীমা ছাড়িয়ে যেও না কিন্তু বালা, বালা। খুব ঝগড়া হচ্ছে। তার মানে আপনি বলছেন যে আসামি তার স্ত্রীকে ধাক্কা মেরে ট্রেন থেকে জলে ফেলে দিয়েছে? সাহস আছে ছেলেটির? সুতরাং ইউর অনার, ইটস এ কোল্ড ব্লাডেড ডেলিবারেট মার্ডার এবং আরেকটি বধু হত্যা। আমরা সমস্ত সাক্ষীর সাক্ষ্যে পেয়েছি, মালা দেব বিবাহিত জীবনে তার স্বামী অশোকদের কাছ থেকে পেয়েছে অসহ্য মানসিক যন্ত্রণা। সেই যন্ত্রণার হাত থেকে বাঁচতে হয়তো তাকে একদিন আত্মহত্যার পথ বেছে নিতে হতো। সেক্ষেত্রেও আসামি অশোক দেকে আইন ঠিক এইভাবে অভিযুক্ত করত। মালার ছিল প্রচন্ড সহ্য শক্তি, যেটা আসামি বুঝতে পেরেছিল এবং তাই তাকে ধাক্কা মেরে ট্রেন থেকে জলে ফেলে দেয় তার এই সুচতুর স্বামীটি। মালা সাঁতার জানত না এবং জানলেও তার পক্ষে সম্ভব ছিল না অত উঁচু থেকে জলে পড়ে নিজের প্রাণ রক্ষা করা। আমার অনুরোধ ধর্মাবতার, ন্যায়ের পক্ষে অন্যায়ের শাস্তি দেবার জন্য আসামি অশোক দেকে এমন কঠিন দণ্ড দেওয়া হোক যাতে আর কোনো বধূ হত্যার আগে অন্য আসামিরা একবার চিন্তা করে দেখে যে আইন বলে একটা বিষয় আছে। আইন সান্ত্বনা দিতে পারে না কিন্তু ন্যায় বিচার করে ন্যায্য রায় দিতে পারে। তাই ওর অনার, শুধু এই করা মানুষের জন্য নয়, আজ আজ সারা সমাজ অপেক্ষা করে বসে আছে আপনার ন্যায়সঙ্গত রায়ের জন্য। দ্যাটস অল ইওর অনার। এর আগে বহু লোকের সাক্ষী এই আদালত গ্রহণ করেছেন, আমি তার মধ্যে থেকে এই কয়েকজনকে আবার চাই। মাননীয় ধর্মাবতার, এর আগে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আমার মক্কেল অশোকবাবুর জন্য মালা দেবীকে অসহ্য মানসিক কষ্ট পেতে হয়েছে, কিন্তু আমি প্রমাণ করব যে তার দুশ্চরিত্রা স্ত্রীর জন্য কতখানি তাকে। অবজেকশন ইওর অনার। যে বধূ বহু কষ্ট স্বীকার করেছে তার জীবিত কালে এবং মরার সময় একটু একটু করে জলে ডুবে অসীম যন্ত্রণা ভোগ করে একজনের পাপের শিকার হয়েছে, তাকে তাকে দুশ্চরিত্র বলার অধিকার কারো নেই। অবজেকশন সাস্টেইনড। বেশ, উইথড্র করলাম। প্রসিড। তোমাকে রাধার মা বলে ডাকা হয়? হ্যাঁ। তুমি কতদিন থেকে ওদের বাড়িতে কাজ করছো? অনেকদিন। এর আগে তুমি বলেছিলে যে তোমার দাদা বৌদির মধ্যে তেমন বনিবনা ছিল না, এ কথা কি সত্যি? সত্যি। যে কথাটা মহামান্য আদালতের কাছে আগেই শোনানো হয়েছে তার আর পুনরাবৃত্তির কোন প্রয়োজন আছে? আছে ইওর অনার। এ কথা কি আগে আদালতে বলেছো যে তোমার দিদিমণি সন্তানের মা হতে যাচ্ছে? না। কেন? কেউ জিজ্ঞাসা করেনি বলে। তাহলে এ কথা ঠিক তো যে তোমার দিদিমণি সন্তানের মা হতে যাচ্ছিল? হ্যাঁ। ইওর অনার, আসামি অশোক দেব কতখানি নিষ্ঠুর এই সাক্ষী তার নতুন একটা প্রমাণ পাওয়া গেল। সে শুধু তার নিজের স্ত্রীকে হত্যা করেনি, হত্যা করেছে তার আগামী দিনের সন্তানকেও। কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। আচ্ছা রাধারমা, তোমার দিদিমণি কি রোজ একা একা রাত করে বাড়িতে ফিরত? সত্যি কথা বলো। ইওর অনার, সাক্ষীকে এরকম ভাবে ভয় দেখিয়ে ধমক দেওয়ার জন্য আমি অবজেকশন জানাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে রাধারমা একজন অশিক্ষিত মহিলা, তাকে এইভাবে ভয় দেখানো। অবজেকশন সাস্টেইনড। বলো, কতদিন একা একা বাড়ি ফিরত? একা ফিরবে কেন, জীবন দাদুর সঙ্গে থাকতো। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, দ্যাটস অল। মালা দেবীকে দুশ্চরিত্রা বলার জন্য আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। অনার অনার। আচ্ছা ডক্টর, আপনি বলছেন অশোকের পক্ষে কোনো সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। অশোক, সে অপারেশন করেই তো সন্তানের পিতা হতে পারত।
হতে পারতেন, কিন্তু বর্তমানে বাবা হবার কোনো ক্ষমতা নেই, তাই না? না। আর ইউ শিওর ডক্টর? 100%। থ্যাংক ইউ ডক্টর, ইউ মে গো নাও। ইওর অনার, রাধার মা বলে গেল মালা ছিল সন্তানবতী, অথচ একজন ডাক্তার বলছেন মালার স্বামীর বর্তমানে সন্তান জন্ম দেবার ক্ষমতা নেই। মালাকে দুশ্চরিত্রা বলার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্ডার, অর্ডার। ইওর অনার, এখন আমার সাক্ষী এমন একজন যাকে এখানে আনতে আপনার বিশেষ অনুমতি প্রয়োজন। কে সেই সাক্ষী? মিস্টার অতীন মিত্র। কিন্তু সাক্ষী দেবার জন্য তো আমি কোনো সমন পাইনি ইওর অনার। আমার মনে হয় আইনের প্রতি সম্মান দেখাতে অনারেবল কোর্টের সামনে আপনি গাউন খুলে এখানে আসবেন। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। ওয়েল, মালা দেবী আপনার কে হন? অবান্তর প্রশ্ন। আমার প্রশ্নের উত্তর পেলাম না। মালা দেবী আপনার কে হন? বোন। একমাত্র বোন? হ্যাঁ। বোনকে আপনি কতখানি ভালোবাসেন? ভালোবাসি আর কতখানি ভালোবাসি এর উত্তর হয় না। এটা বুঝতে গেলে যে প্রশ্ন করছে তার নিজের একটা বোন থাকা দরকার। দরকার বাবার মৃত্যুর পর একমাত্র আদরের বোনকে পাওয়ার মমতা আর বড় ভাইয়ের স্নেহ দিয়ে ছোট্ট থেকে মানুষ করা। কিন্তু এটাও কি ঠিক নয় যে আপনার এত প্রিয় বোনকে একদিন আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। There is no question of any personal affair in this court. কিন্তু সেটা কি এই কেসের পক্ষে খুব জরুরি? হ্যাঁ, জরুরি। যদি আপনি না বলেন আমি বাধ্য হব আপনার মাকে সাক্ষী হিসেবে এই কাঠ কড়ায় দাঁড় করাতে। কিন্তু ইওর অনার, আমার 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 মা খুব অসুস্থ। না 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 হুজুর, মা আমার মেয়ের মৃত্যুতে মা মা ওনাকে সুস্থ করার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা না হোক। আর ব্যারিস্টার চ্যাটার্জি, আপনার সওয়াল তাড়াতাড়ি শেষ করুন। ওকে ইওর অনার। মা 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 চলুন, মা চলুন। প্যারিসের মিত্র, এটা কি সত্যি নয় যে বিয়ের আগে থেকেই আপনার বোন মালা দেবী রাত করে বাড়িতে ফিরত এবং যার জন্য একদিন আপনি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? হ্যাঁ। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেই রাত্রে জীবনবাবুর ঘরে আপনার বোন ছিলেন? শুনেছি নয় ব্যারিস্টার মিত্র, এটাই ঘটনা। কাজেই জীবনবাবুর সঙ্গে মালা দেবীর সম্পর্কে তদন্ত হোক। ইওর অনার, এর থেকেই বোঝা যাবে যে মালার সন্তানের উৎস কি। কোর্ট ইজ অ্যাডজার্ন টুডে। একটা ভুল, একটা ছোট্ট ভুলের জন্য আজ এত বড় দুর্ঘটনা। কি ভুল? সেটা দরকার হলে আমি কোর্টে বলবো। কিন্তু জীবন, তুমি কি বিশ্বাস করো অশোক মালাকে খুন করেছি? আমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে? যদি বা মালার ডেড বডি পাওয়া যায়নি, কিন্তু সাক্ষী প্রমাণে বলছে যে মালা, আবার ভাবছি অশোকের মতন ছেলে কি মালাকে। হ্যাঁ হুজুর, আমি ভালোবাসতাম মালাকে, কিন্তু সেই ভালোবাসা ছিল তার ভালো চাওয়ার মধ্যে। আমি স্বীকার করছি যে মালা বাড়ি থেকে বেরিয়ে
আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু এই কথা সম্পূর্ণ মিথ্যে যে মালার সঙ্গে আমার আমার অবৈধ সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল বন্ধুত্বের। অশোক যেরকম আমার বন্ধু, মালাও ঠিক ছিল সেরকম বন্ধু। মালার মৃত্যুতে আমার যে কতখানি কষ্ট হয়েছে, কতখানি ব্যথা লেগেছে, তাই আদালতে দাঁড়িয়ে আপনাদের আমি বোঝাতে পারবো না। হুজুর, মালা খুব বড় শিল্পী ছিল, আর আমি চেয়েছিলাম আরো বড় শিল্পী হয়ে উঠুক, কিন্তু তার হলো না। কিন্তু কিন্তু তবু আমি বলবো মাননীয় আদালতকে যে আমি আমি বিশ্বাস করি না যে অশোক অশোক মালাকে খুন করেছে। আমি বিশ্বাস করি না হুজুর, আমি বিশ্বাস করি না। তাহলে আপনি কি বলতে চান, মালার অবৈধ সন্তানের জন্য আপনি দায়ী নন? Will you stop it? আপনারা ভেবেছেনটা কি, আমি একজন চরিত্রহীন, একজন লম্পট? আমি একজন সম্পূর্ণ সুস্থ প্রকৃতির মানুষ, আর মালাও ছিল ঠিক তেমনি। আর আমার বিশ্বাস যে আমার কোনো দুর্বলতাকে মালাও নিশ্চয়ই প্রশ্রয় দিত না। আপনি আসুন। থ্যাংক ইউ। যদি স্বীকার করি যে জীবনবাবুর সঙ্গে মালা দেবীর তেমন কোনো সম্পর্ক ছিল না, তাহলে সেই লোকটি কে? আমি তার সন্ধান দিতে পারি। শিপ্রা, তুমি? হ্যাঁ হ্যাঁ জীবন, আমি সব জানি। আদালত যদি আমাকে আদেশ করেন আমি কিছু বলতে পারি। আসুন আপনি। যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। বলুন কি বলবেন। মালা চেয়েছিল আমাদের গ্রুপ আরো বড় হোক, নাচের মধ্যে সে ডুবে থাকতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল অশোকবাবুর সন্তান কামনা। নাচ আর সংসার সবসময় একসঙ্গে চালানো যায় না, এটা ভেবে সে কিছুদিনের জন্য সাংসারিক পরিস্থিতি এড়িয়ে যাবার জন্য সে মিথ্যে কথা বলেছিল মিলন। কি মিথ্যে কথা? মালা একদিন গল্পের ছলে আমাকে বলেছিল, ভাবছে একটা মিথ্যে চলে দিলে হয় না। মিথ্যে? হ্যাঁ, যদি বলি আমি মা হতে চলেছি তাহলে কি আইডিয়াটা কেমন? কিন্তু মালা, এতে প্রচন্ড রিস্ক আছে, মিথ্যে কখনো চাপা থাকে না, এতে অনেক ক্ষতি হতে পারে। সবগুলোকে ম্যানেজ করবা, ডাক্তার দেখা দেবে। সুতরাং মালা যে সন্তানবতী এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে মিলর্ড। সুতরাং ধর্মাবতার, আর কি কোনো প্রমাণের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে যে আসামি অশোকদের প্রতি করুণা করার? কোনো দ্বিধা আছে যে মিথ্যে প্রতিহিংসার বশবর্তী হয়ে ও মালাকে খুন করেনি? কোনো দ্বিধা নেই, আমি বলছি কোনো দ্বিধা নেই। মালা আজ বেঁচে নেই। ইওর অনার, আমি আমার দোষ স্বীকার করছি, স্বীকার করছি যে মালার মতন মেয়ে আর জীবনের মতন মানুষকে আমি ভুল বুঝেছিলাম। আমার সন্দেহ যে মিথ্যে, হোটেলে মালা আমাকে বারবার বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝতে চাইনি। দিল্লির গ্রিন রুম থেকে হোটেল, হোটেল থেকে ট্রেন, মালা অনেক আমাকে মিনতি করেছিল কিন্তু আমি কান দিইনি। একটা ছোট্ট ভুলের জন্য, একটা মিথ্যের জন্য যে অভিশাপ আমার জীবনে নেমে এসেছে, তার জন্য আমি অনুতপ্ত। ইওর অনার, তার জন্য আমি জীবন ভিক্ষে চাইব না। মালার যেভাবে মৃত্যু হোক তার জন্য আমি দোষী। আপনি আমাকে যে শাস্তি দেবেন
সে শাস্তি আমি আমি মাথা পেতে নেব। তাহলে ইওর অনার, আমার শেষ প্রশ্ন, মালা দেবীর ডেড বডি কোথায়? আমি জানি, আমি জানি হুজুর। ইওর অনার, ইনি ইনি একজন সাজানো লোক, একে আদালত থেকে বার করে দেয়া হোক। না না, আমায় বার করে দেবেন না হুজুর, আমায় বার করে দেবেন না। আমি অনেক দূর গাঁ থেকে ছুটে আসছি হুজুর, ছুটে আসছি ওই খবর কাগজ দেখে। আমি মালা দেবীর দেহ দেখেছি হুজুর, আমি দেখেছি। ইওর অনার, আমার মনে হয় এই লোকটিকে বলার সুযোগ দেয়া হোক, কারণ এর কাছ থেকে আমরা মালার ডেড বডির সন্ধান পেতে পারি। হ্যাঁ হ্যাঁ উকিল সাহেব, আমায় অনেক খবর দিতে পারবো, অনেক খবর দিতে পারবো। আমায় হুজুরের কাছে যেতে দিন, আমায় বলতে দিন, নইলে সব গোলমাল হয়ে যাবে। ওকে সাক্ষীর কাঠ গড়া নিয়ে আসা হোক। পেন না হুজুর, পেন না। নমস্কার, নমস্কার, নমস্কার। গীতা স্পর্শ করে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। না না, মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না। মিথ্যে বলার জন্যে অত দূর থেকে ট্রেন ভাড়া খরচ করে আমি ছুটে আসিনি। বলুন আপনি কে? আমি আমি আমাদের গ্রামের এই সামান্য ঘুমেবার ডাক্তার। আগে হ্যাঁ, ওই গ্রামের গরিব দুঃখীদের ওই অসুখ বিসুখে আমি আমার সাধ্যমতো চিকিৎসা করি। একদিন হুজুর, ওই রুগী দেখে আমি নদী ধার দিয়ে সাইকেল নিয়ে আমি আসছি। হঠাৎ দেখি নদীর ধারে অনেক লোকের ভিড়, তারা সব আমি ডাকলো, ডাক্তারবাবু এদিকে একটু আসুন তো। কি রে, কি হয়েছে, এত ভিড় কিসে, জটলা কেন? এখন আসুন না, দাঁড়া আসি। দেখি সর 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 সর, তারপর তারপর হুজুর, ওই মেয়েটিকে আমি বাড়ি এনে তুললুম। আমার মেয়ে আর আমার স্ত্রীর সেবা শুশ্রূষায় আর আমার ওষুধে অসুস্থ হয়ে উঠল। ও বললে ওর নাম মালা, নামটাই বললে হুজুর, আর অন্য কোনো পরিচয় ও আমাদের দেয়নি। খবর কাগজে ছবি দেখে আমরা সব ওকে চেপে ধরলুম, তখন ও সব কবুল করলো। মালা মরেনি হুজুর, মালা বেঁচে আছে, বেঁচে আছে মালা। এটা পাগলাগার নয় ডাক্তার বাবু, এটা আদালত। জানি জানি উকিল বাবু, জানি এটা আদালত। আমাকে অশিক্ষিত ভাববেন না, আমি একজন গ্রাম্য হলেও শিক্ষিত হোমিওপ্যাথ চিকিৎসক। মালা যে বেঁচে আছে তার প্রমাণ কি? প্রমাণ প্রমাণ আমি দিচ্ছি। মালা, মালা মা, মাগো মা, মালা মা, আয় আয় মা। আমি জানতাম জীবন মালা মরতে পারে না। আপনি এখানে এসে দাঁড়ান। আপনার নাম? মালা দে। আপনার মা হওয়ার কথা কি মিথ্যে? আপনার স্বামী কি আপনাকে ট্রেন থেকে জলে ফেলে দিয়েছিলেন? বলুন, তাহলে কি হয়েছিল? ও কিছুতেই আমার সন্তানের কথা বিশ্বাস করতে চাইছিল না। আমায় বলল আমি নাকি আমার পাপ ঢাকতে ভ্রমণ হত্যার চেষ্টা করছি, কলকাতায় গিয়ে ডাক্তারি পরীক্ষা করে তার প্রমাণ নেবে। আমার মাথা ঘুরতে লাগলো, ভাবলাম এত বড় অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। ঠিক সেই সময় আমাদের ট্রেন এসে পড়লো একটা নদীর ওপরে। আমি চোখের জল লুকিয়ে দরজার কাছে যেতেই মাথা ঘুরে পড়ে গেল জলে। আমার যখন জ্ঞান হলো দেখলাম ডাক্তারবাবুর ঘরে আমি শুয়ে। আমার স্বামী নির্দোষ, মিথ্যে কথা বলে আমি অন্যায় করেছি,
ওই পরিস্থিতিতে পড়লে যে কোনো স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতে পারত হুজুর? এই কদিনের এই মামলার আমি এখানে ইতি টানছি, সেই সঙ্গে আমি আসামি অশোক দেখে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়ে সসম্মানে বেকসুর খালাস ঘোষণা করলাম। তুমি আমি ক্ষমা করে জীবন, আমি তোমায় মিথ্যে সন্দেহ করেছিলাম। অশোক, তুমি আমাকে ক্ষমা করো, হয়তো আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। এসো। কোথায়? বাড়ি। এসো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ জীবন। ঘুমাতে আমাতে সোহাগে শোনাতে এসেছি মিলাতে আজ, পেয়েছি কি আশা পেয়েছি কি ভাষা প্রাণের খেলাতে আজ, দুটি জীবনের মধু মিলনে এসো নতুন বেলাতে আজ, দুটি জীবনের মধু মিলনে এসো নতুন বেলাতে আজ, এত রাগ অনুরাগ শুধু তোমারই, শুধু তোমারই, শুধু তোমারই, এত সুখ এত গান এত প্রেম এত প্রাণ। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।